আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। আজকে এই সঙ্গীত শিক্ষা ক্লাসে আজকে আপনাদের একটা মিউজিক দেখাবো, হ্যাঁ, নাগিন ধুন, অর্থাৎ নাগিনের যে বাজনা জানেন আপনারা সকলেই, তো সেটারই টিউটোরিয়াল করে দেখাবো আজকে। সাগাম দিয়ে ফিঙ্গার দিয়ে দুরকমভাবে দেখাবো। পূর্ববর্তী একটি ক্লাসে আমি এরকম একটা মিউজিক পার্ট আপনাদের দেখিয়েছিলাম, তো আজকে ফুল পার্ট দেখাবো এই মিউজিকটার। অনেক আপনাদের রিকোয়েস্ট থাকে এরকম মিউজিক দেওয়ার, তো দেখাবো এই নাগিন ধুন। জাস্ট খুব সহজভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা আমার ক্লাসগুলো ফলো করেন। তো শিখবো এই নাগিন ধুনটি, তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। তো এই মিউজিকটি শেখার আগে আমরা একটু জেনে নেবো এটি শেখার জন্য যে আমরা কোন স্কেল ব্যবহার করব। আজ যে স্কেলটি ব্যবহার করব সেটি হলো সি শার্প স্কেল। তো স্কেল একটু সারে গা মা পা ধা দেখিয়ে দিই, তো এটি হলো সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটি হলো সারে গা মা পা ধা নি সা সি শার্প স্কেলে। যে নোটগুলো দেখালাম সবগুলো কিন্তু শুদ্ধ নোট, অর্থাৎ শুদ্ধ সুর। তো এই গানটি এই মিউজিকটি শেখার জন্য আমাদের তিনটে কোমল স্বর লাগছে, অর্থাৎ কোমল গা লাগছে, কোমল ধা লাগছে এবং কোমল নি লাগছে। কোমল গা, কোমল ধা এবং কোমল নি, তিনটে স্বর কোমল ব্যবহার করব আমরা, কোমল গা, কোমল ধা এবং কোমল নি। আর নিচের দিকে আসবো আমরা সা কোমল নি নিয়ে পর্যন্ত আসবো এবং তার সপ্তকে দিয়ে যাবো এই সা। এর উপরে আমাদের আর যেতে হচ্ছে না, এর মধ্যেই থাকছে পুরো এই নাগিন ধুনটি। তো জাস্ট এটা আমরা 1 2 3 4 টোটাল চারটে পার্ট করে আমরা এই মিউজিকটাকে শিখবো, যাতে আর কি আপনাদের শিখতে সুবিধা হয়। তো চলুন একটু শুনে নেই। এটাকে খুব সহজভাবে একটু শেখার চেষ্টা করি, যেমনটা শুনলেন আপনারা ওরকমই পুরো পার্টটা, ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ, টোটাল চারটে পার্ট করে আপনাদের দেখাবো, যাতে যাতে আর কি আপনাদের সুবিধা হয় তুলতে। আর অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন আমাদের নিচে ডিসক্রিপশন বক্স অন্যান্য ক্লাসগুলোর জন্য। এরকম আরও বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে, শিবরঞ্জনীর আগের উপরে মিউজিক রয়েছে, সেগুলো নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। স্কেল সম্পর্কিত সমস্যা হলো নিচে ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.lyricsnj.com, সেখানে অন্যান্য গানের কথাগুলো পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই কেমন রয়েছে ফার্স্ট পার্টটা। তো ফার্স্ট পার্টটা রয়েছে এরকম, আর এখানে কি কোমল স্বর লাগছে, কোমল গা লাগছে, কোমল ধা এবং কোমল নি, কোমল গা, কোমল ধা, কোমল নি, ঠিক একই রকমভাবে উদার আর কোমল নি লাগছে, একটু মাথায় রাখবেন। তো রয়েছে এরকম ফার্স্ট পার্টটা রয়েছে এরকম, রে সা গা সা রে নি সা নি, রে সা গা সা রে নি সা, রে সা গা সা রে নি সা নি, রে সা গা সা রে নি সা। চলুন একটু ধীরে ধীরে একটু দেখানোর চেষ্টা করি, রয়েছে এরকম রে সা। কিবোর্ডে যদি করেন কিবোর্ডে ঠিক একই রকম, 2 3 2 3 এরকম করে কোথাও রয়েছে, এরকম আপনার দেখলেই বুঝতে পারবেন কোথায় কীরকম রয়েছে। তো সিসার অনুযায়ী এখান থেকে করছি, রয়েছে এরকম, আপনার যে কোনো অক্টেভ থেকে করতে পারেন এটা, হ্যাঁ যদি কিবোর্ডে করতে যান। তো রয়েছে এরকম রে সা গা সা রে নি সা নি, ফার্স্ট লাইনটা রয়েছে এরকম রে সা কোমল গা সা রে কোমল নি, উদার আর কোমল নি সা নি। তো ফার্স্ট লাইনটা কেমন, রে সা গা সা রে নি সা নি, কেমন? ওকে, Thank you.
কোমল নিয়ে এটা কিন্তু উদার আর এটা কোমল গা কিন্তু রাইট ওকে সেকেন্ড লাইন যাব সেটি রয়েছে এরকম রে একই রকম রয়েছে জাস্ট এখানে সাথে শেষ হবে একই রকম সেকেন্ড লাইনটাও রে সা গা সা রে নি সা শুধুমাত্র আগের লাইনটা নিতে শেষ হয়েছিল এবার সাথে শেষ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তফাৎ প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন রে সা গা সা রে নি সা কেমন সেকেন্ড লাইনটা রে সা কোমল গা সা রে কোমল নি সা তো ফার্স্ট পার্টের আমরা যেহেতু টোটাল চারটে পার্ট তো এই তার মধ্যে এই ফার্স্ট পার্টটা আমি একটু আলাদাভাবে একটু দেখাচ্ছি আবার আবার একটু দেখিয়ে দিচ্ছি রে সা গা সা রে নি সা নি রে সা গা সা রে নি সা ওকে আবার দেখাচ্ছি তো এটাকে কিন্তু আপনারা চাইলে লয়টা বাড়িয়েও করতে পারেন রে সা গা সা রে নি সা নি রে সা গা সা রে নি সা রে সা গা সা রে নি সা নি রে সা গা সা রে নি সা ওকে আবার দেখাবো ফার্স্ট পার্টটা জাস্ট বাজিয়ে দেখাচ্ছি ওকে এবার যাবো সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা রয়েছে রে থেকে রে গা কোমল গা পা এখানে রয়েছে এবং কোমল ধা লাগছে এখানে কোমল ধা এটা হচ্ছে কোমল ধা এটা শুদ্ধ ধা এটা কোমল ধা রাইট তো রয়েছে এরকম সেকেন্ড পার্টটা একটু শুনে নিই কেমন একটু সরগম দিয়ে যদি বলি সেরকম রে গা পা ধা পা ধা পা ধা পা রে গা মা পা মা পা মা গা রে সা ওকে তো সেকেন্ড পার্টের প্রথম লাইনটা রয়েছে এরকম রে গা পা আচ্ছা আমি এখানে একটুখানি রেগাটা উপরে করে দিলাম রে গা পা কিন্তু সবগুলো কিন্তু একই সঙ্গে বাজবে যেহেতু আলাদা ইন্ডিকেট করে দিয়েছি এই কারণে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য রে গা রে কোমল গা পা পা আ পা একটা আ একটা রে গা পা রে গা পা অ্যাকচুয়ালি দুটো নোট বোঝানোর জন্য পা আর আ সেটা আলাদা একটা পা আপনারা চাইলে এরকম আপ ডাউনও করতে পারেন রে গা পা ধা পা ধা পা ধা পা আমি আবার একটু স্লোলি দেখাই ফার্স্ট লাইনটা রে গা রেগা তো শেষ হলো রে গা কোমল গা তারপরে পা আ ধা আ কোমল ধা কিন্তু তারপরে আবার পা আ ধা আ পা আ ধা আ তো পা আ ধা আ পা আ ধা আ এটা তিনবার রয়েছে কিন্তু পা ধা পা ধা পা ধা পা ওকে একটু খেয়াল সারগমগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন পা আ ধা আ পা আ ধা পা ধা পা ওকে ফার্স্ট লাইন শেষ হলো ফার্স্ট লাইনটা আবার একটু দেখাই রে গা রে গা পা ধা পা ধা পা ধা পা যদি মিউজিক বাজে শুধু ওকে সেকেন্ড লাইন যাবো সেকেন্ড লাইনটা রয়েছে একই রকম প্যাটার্নটা কিন্তু একই থাকবে জাস্ট এখানে সরগম চেঞ্জ হচ্ছে রে গা মা পা মা পা মা পা মা গা রে সা ওকে একটু চেঞ্জ আছে গা লাস্টের দিকে তো কিরম রে গা রে কোমল গা মা পা মা পা মা গা রে সা কোমল গা কিন্তু গা রে সা কেমন রে গা মা পা মা পা মা গা রে সা তো সেকেন্ড পার্টটা আমি একটু পুরোটা আবার একটু দেখাই রে গা পা রে গা পা ধা পা ধা পা ধা পা রে গা মা পা মা পা মা গা রে সা যদি মিউজিক দিয়ে হয় তাহলে এরকম হবে তো এই ছিল আমাদের সেকেন্ড পার্ট তো সেকেন্ড পার্ট যখন শেষ হবে আবার কিন্তু আমরা ফার্স্ট পার্ট ধরে নেব ফার্স্ট পার্ট বাজাবো রে সা গা সা ওকে এটা বাজাবো বাজিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে যাব চাইলে আমরা কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ডবল করে বাজাতে পারি অর্থাৎ সেকেন্ড পার্ট শেষ হলো ফার্স্ট পার্ট গিয়ে নিলাম
সরি ফার্স্ট পার্ট বাজালাম, আবার ফার্স্ট পার্ট বাজিয়ে আবার সেকেন্ড পার্ট বাজালাম, আবার ফার্স্ট পার্ট বাজালাম, বাজানোর পরে তারপরে যাব কিন্তু আমরা থার্ড পার্ট। তো চলুন একটুখানি শুনে নেবেন, আমি মিউজিক পার্ট যখন দেখিছি পুরোটা কিন্তু আমি বাজিয়ে শুনেছি, তো সেরকম যেরকম বাজিয়েছি সেরকম কিন্তু পুরোটা হবে। দরকার হলে আপনারা আরেকবার একটু দেখে নিন ওটা। হ্যাঁ, তো রয়েছে এরকম পা মা পা মা গা গা পা মা গা গা ধা পা মা মা ধা পা মা মা নি ধা পা পা নি ধা পা পা, এরকম আছে রাইট। তো রয়েছে এরকম, এটা একটা পাল্টা, যারা পাল্টা জানেন তারা করতে পারবেন। পা মা গা গা দুবার করে রয়েছে এক একটা লাইন এই থার্ড পার্টটা। পা মা গা গা কোমল গা কিন্তু, পা মা গা গা দুবার করে আছে, পা মা গা 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 আ রয়েছে কিন্তু গা গা নয়। তো এখানে একটু জাস্ট থামতে হবে, পা মা গা গা আমরা গা গা ধরে নিচ্ছি, পা মা গা গা ওকে দুবার বাজাবো। তারপরে আসবো সেকেন্ড লাইন রয়েছে কোমল ধা ধা পা মা মা কোমল ধা পা মা মা ধা পা মা মা ধা পা মা। হ্যাঁ, তারপরে হচ্ছে পরের লাইনটা, সেটা হচ্ছে কোমল নি থেকে, যে কোমল নি লাগবে বলছিলাম। তো এখানে নি ধা পা পা নি ধা পা পা নি ধা পা পা। তো থার্ড পার্টটা কেমন পুরোটা আমি একবার একটু বাজিয়ে শোনাই। পা মা গা এরকম আছে, আবার দেখাই চলে আসবো আমরা ফোর্থ যে পার্টটি রয়েছে সেই পার্টটি। ওকে, তো এখানে শুরু হচ্ছে ফোর্থ পার্টটি, শুরু হচ্ছে আমাদের, এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসবো আবার ফোর্থ পার্ট। এখান থেকে এটা পাল্টার কাজ করছে এখানে, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা গা রে সা নি সা। কেমন ফোর্থ পার্টটা শুরু হচ্ছে এখান থেকে, সা কোমল নি কোমল ধা পা সা নি ধা পা ওকে নি ধা পা মা, আবার দেখাই সা নি ধা পা নি ধা পা মা। তারপর একটা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা গা রে সা নি সা। ওকে, কেমন তাহলে সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা গা রে সা নি সা। এটা দ্রুত বাজাতে হবে, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে সা গা রে সা নি সা। অ্যাকচুয়ালি দ্রুত বাজনাটা আপনার ডিপেন্ড করছে আপনি কিরকম লয়টা নিয়ে শুরু করছেন এই প্রথম থেকে আর কি। তো এটা যেভাবে আমি আপনাকে দেখালাম সেইভাবে হবে, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা রে মা গা রে সা নি সা। এখানে যখনই শেষ হবে আমাদের ফোর্থ পার্টটি সঙ্গে সঙ্গে আসবে রে সা গা সা রে নি সা নি রে সা গা সা রে নি সা রে গা পা পা রে গা পা ধা পা ধা পা ধা পা রে গা মা পা মা পা মা গা রে সা গা সা রে নি সা রে সা গা সা রে নি সা। থার্ড পার্ট জুড়ে আছে পা মা গা গা পা মা গা গা ধা পা মা মা ধা পা মা মা নি ধা পা পা নি ধা পা সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা পা মা গা রে মা গা রে সা গা রে সা নি সা রে সা গা সা রে নি সা নি রে সা গা সা রে নি সা রে গা পা ধা পা ধা পা ধা পা রে গা মা পা মা পা মা গা রে সা গা সা রে নি সা নি রে সা গা রে নি সা। এরকম আছে পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা খুব সহজভাবে শিখতে পেরেছেন এই নাগিন ধুনটি। তো শেষ করছি এখানে, এরকম আরও আপনাদের বিভিন্ন ধরনের মিউজিক পার্ট আসতে থাকবে, আমাদের সঙ্গে জুড়ে থাকুন, বিভিন্ন গান তো থাকছে তার সঙ্গে মিউজিক পার্টও থাকবে।
শেষ করছি এখানে আমাদের এই মিউজিক ক্লাস। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি যারা লাইক করেনি ফেসবুকে লাইক করে রাখবেন। একটি আকাশ শেখার চ্যানেল রয়েছে, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এনজে আর্ট গ্যালারি, সেখানে আকাশ শেখানো হয়, সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে অতি অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও শিখতে পারে। শেষ করলাম এখানে, দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। নমস্কার।